দিবি কেন? হ্যাঁ কেন দিবি হাততালি বল? মিঠুনের ডায়লগ বলেছি তাই তুই আমার ডায়লগে দিলি না তো ভাত খেলানে? আমি খোকার ভাতে না কি রে? কোথাকার কে মিঠুন চক্রবর্তী কোথায় শুয়ে আছে তার ঠিক নেই, এখানে পায়রা উড়ে গেল সব মিঠুনের বাচ্চা, নিজেকে মিঠুন মনে করে ও দুলো পটাস দিতে হয় কানের নিচে। হিরোর ডায়লগ সারা কপাল আমাদের, হিরোর ডায়লগ শুনলে মনে হয় ঘরে বস দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে হয় মা ছালা কিছু তোর বাড়ি। আরে দেখো একটা হিরোর ডায়লগ বলবো মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, দেখবে সুভাষ বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না, মনে হয় না ঘরে বস দুটো পান্তা খা। আর আমার ডায়লগ শুনলেই মনে হবে জুতোর বাড়ি, দেখবে এটা কারা রে, এ তো কচি মাংস। ব্রয়লার চিকেন ওরে আজকে সময় নেই পরের দিন জমিয়ে ফিস্টি হয়েছে। হিরো ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, মাথায় হাত বুলি দিচ্ছি পানি পেতে দিচ্ছি ঘুমো, কি সুন্দর বলে বুকটা ভরে যায়। আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে, আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী, আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমোবো মা, আমার মাথায় হাত বুলিয়ে আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। ভেতর থেকে হাততালি বেরিয়ে আছে, এই ভালো কথা। এই কোথায় গেল রে সুনীল বাবু? ও সুনীল দা, ও সুনীল দা বলছি কি আমাকে 1 কোটি টাকা ধার দেবেন দাদা? না না আপনি পাবেন, শুনুন না আমি বলি আমি ফেরত দিয়ে দেবো, আমার একটা লাস্ট জীবনের শেষ ইচ্ছা আমি একটা সিনেমা বানাবো, তাদের দেব ভিলেন করবে, কোয়েল হিরোইন করবে, আমি হিরো করবো। দাদা বিশ্বাস করুন আমার জীবনের শেষ ইচ্ছা আমি কোয়েলকে জড়াবো দেবকে মারবো, ব্যাস মাত্র 1 কোটি টাকা ধার দেবেন, পনেরো হাতে পাঠিয়ে দেবেন দাদা, আমি পরে ফেরত পাঠিয়ে ব্যাস। হ্যাঁ বলে হাত তালি জোরদার। সিনেমায় যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন ছাদ ছিল হিরো হবো, সবারই স্বাদ হয় হিরো হবে। ও হলুদ বৌদি কোথায় যাচ্ছ গো, স্বাদ মিটে গেছে নাকি? আরে ওদের চারজনে কি হয়েছে? হ্যাঁ কোথায় যাচ্ছ, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ সর্বনাশ। তো হিরোইন ছিল দেখবে না, একটা হিরোইন ছিল যে চলে যাচ্ছ, যা চলেই গেল কপাল খারাপ। এই তুই চুপ কর না, তোকে টাকায় টাকায় করতে কে বলেছে? দালাল কোথাকার টাকায় টাকায় করছিস কেন? আমি কথা বলছি ওদের সঙ্গে, তো সিনেমায় যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম বড় স্বাদ ছিল হিরো হব, হিরো হব ভালো কথা। ডিরেক্টরদের কাছে যাচ্ছে গেছিলাম বলে আয়নায় মুখ দেখেছিস, যা বাড়ি যা, রোগা প্যাংলা চোখের কোন ঢোকা গাল ভাঙা, বলে নাকি হিরো হবে স্যার। তো চিরঞ্জীব চক্রবর্তী কেঁচো ঘুর থেকে উঠেতে ভিলেনের চান্স দিল, তারপর থেকে ভিলেন হয়ে গেলাম, ভালো কথা। ভিলেন করছি ভিলেন করছি ভিলেন করছি 10-12 বছর পার হয়ে গেছে, শ্রদ্ধেয় ডিরেক্টর স্বপন সাহা তার সঙ্গে একটা সিনেমায় অভিনয় করতে গেছি রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদ, দুপুরবেলা খাওয়া দিয়েছে ভাত খাচ্ছি পাশাপাশি আমি আর স্বপন সাহা। তো খেতে খেতে স্বপন সাহাকে বললাম দাদা আমার মনে বড় স্বাদ বলবো, বলে কি বলো? আরে দাদা আমার মনে বড় স্বাদ সিনেমায় একটা গান গাইবো, আমার একটা গান গাওয়ার সুযোগ দেবেন? বলো ওমা তুমি গান গাইতে পারো নাকি জানি না তো? তাহলে না দাদা ওই গান পারি না আমি, ওই যে হয় না বলে না লোকে বলে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, লোকে বলে চিরঞ্জিতের গান কিন্তু গেয়েছেন কিশোর কুমার, চিরদিনই তুমি যে আমার, লোকে বলে প্রসেনজিতের গান গেয়েছেন কিশোর কুমার, ওই রকম একটা গান গাইবো দাদা, কুমার শানু গাইবে বাবুল সুপ্রিয় গাইবে কেউ গাইবে কিন্তু লোকে বলবে সুমিত গাঙ্গুলির গান, দাদা দেবেন চান্স? এক ডোব জল খেলেন খেয়ে বললেন পেট গরম হয়েছে ডাব খাবে? আমি আর সাহস পাইনি তাকে বলার হিরোইনকে জড়ি ধরে গাইবো, কিন্তু সত্যি কথা বলতে এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত যার লোক আছে না, এই সব কটা লোক যদি একটা বাংলা সিনেমা দেখে না সেই বাংলা সিনেমার প্রডিউসার বড়লোক হয়ে যাবে, যেটা আজকে দিনে চাঁদে হেঁটে যাওয়ার থেকে সোজা। আমরা সমস্ত বাঙালি পশ্চিমবাংলার বাঙালি উইদাউট এনি মিটিং আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাংলা সিনেমা হলে গিয়ে আর দেখব না।
যা খুশি করে নি, কারণ এখানে কেউ বলেনি আমি হইচই আনলিমিটেড চলছে, দেবের সিনেমা রিলিজ করেছে পুজো, একটা লোক বললো না দাদা সিনেমাটা দেখেছি, কেন বলুন তো টিভিতে আসেনি তো, কেউ দেখেনি, টিভিতে এলে দেখবো দাদা, আপনার হইচই দেখলাম, আমি বুঝলাম টিভিতে এসছে সিনেমাটা, টিভিতে এলে দেখবো বিনে পয়সায়, দাদা কেবেলে পয়সা, কেবেলে পয়সা তো খবর শোনার জন্য দিতে হবে, খেলা দেখার জন্য দিতে হবে, সিনেমা দেখার জন্য শুধু দিতে হবে, হিন্দি সিনেমা বাংলা সিনেমা ইংলিশ সিনেমা সব সিনেমা, কিন্তু বাংলা সিনেমা পার্টিকুলার একটা সিনেমা টিকিট কেটে হলে গিয়ে এখন আর দেখবো না, হিন্দি সিনেমা আমির খানের এলে দেখবো, সলমান খানের দেখবো, শাহরুখ খানের দেখবো, কিন্তু বাংলা সিনেমা আর দেখবো না হলে গিয়ে, টিভিতে দেখবো বিনে পয়সায় মোবাইলে দেখবো, সেই জন্য বাংলা, এই কে রে পার্থদা কে রে, ফাঁস করে দেবো কানের নিচে একটা, তো বাংলা সিনেমার প্রডিউসাররা মোটামুটি ডিসিশন নিয়েছে মিটিং করে, যে বাংলা সিনেমা খুব একটা আর বানাবে না, বাংলা সিনেমা তৈরিও বন্ধ হয়ে গেছে, কারণ আপনারা হলে গিয়ে সিনেমা দেখা বন্ধ করেছেন, 560টা হল ছিল, 232টা হল আছে, এই আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটা জায়গায় মাল্টি স্টোরেড হয়ে যাবে, সব হল বন্ধ হয়ে যাবে, বাংলা সিনেমা হল যে কটা হিন্দি চলে থাকবে বাকি বন্ধ হয়ে যাবে, সেই জন্য বাংলা সিনেমা আর হলে গিয়ে টিকিট কেটে দেখার দরকার পড়বে না, কোনো বাংলার সিনেমা দেখার প্রডিউসার তৈরি হবে না, কেন সিনেমাটাই কেউ দেখবে না, সুতরাং বানিয়ে লাভ কি, তা আপনারা সবাই মিলে প্রতিজ্ঞা যখন করেছেন বাংলা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখবেন না, মেরে ফেলবেন, বেশ করেছ, দরকার নেই বাংলা সিনেমা বেঁচে থাকার, কেন আমরা বাঙালি তাহলে আমরা কেন বাঁচিয়ে রাখবো, বাংলা সিনেমাকে মেরে ফেলবো, হিন্দি সিনেমা বাঁচিয়ে রাখবো, ঠিক ঠিক করছেন আপনারা, বেশ করছেন, আমি হাততালি দিই আপনাদের জন্য, বেশ করছেন, ঠিক কে বলেছে ভুল হচ্ছে, ডিবেট করো আমার সঙ্গে পাশে বসে, হ্যাঁ ডিবেট করো আমার সঙ্গে কথা বলো না, বাংলা সিনেমা দেখো সব কটা দেখেছো, এক যে ছিল রাজা দেখেছো, কিশোর কুমার জুনিয়র দেখেছো, হইচই আনলিমিটেড দেখেছো, ভুল হচ্ছে না, ঠিক বলছি কাকা, হ্যাঁ সিনেমা হলই নাই তো সিনেমা বানাও, তোমার শ্বশুরকে বলো, তো তো এখানে এত মানুষ, একটা সুপারহিট বাংলা সিনেমার আমি হিরো, কোনো হিরো নেই, ক্যালেন খাওয়ার ভয় নেই, আমি কি আমার ভাঙাচোরা কুত্তার গলা একটা গান গাইবো, ও বাবা কুকুরের ডাক বেরোবে বাউ, ও ও সালা নেরি কুত্তার ডাক বেরো গাইবো, যখন সালা তাহলে দুধের সাথ ঘোলে ভালো করে মেটাবো, প্রেমের গান গাইবো, এমন একটা প্রেমের গান গাইবো, এই গানটা, এই গানটাকে কয়েক কোটি ছেলে মেয়ে প্রেম করেছে বিয়ে করেছে, আজকের ছেলেমেয়েরা এই গানটাকে চির নতুন চির সবুজ গান, প্রেমের জাতীয় সঙ্গীত বলা হয় এটাকে, দেখা যাক কি হয় কি বেরোয়, দেখো কিছু একটা মাল তো বেরোবে, আগে মালটা বেরো ডেলিভারিটা হোক দেখতে পাবে, কি গান গুরু আগে বলার দরকার নেই, পেটে ঝেঁকে কি করে দেখবে কি আছে ভেতরে, বেরোলেই দেখতে পাবে, একটু ওয়েট করো বেরিয়ে এসছে, তো এইবার হলো একা গাইব না, একটা নবাগতা নায়িকা বসে আছে পেছনে, তাকে আমরা ভজগোবিন্দ সিরিয়ালে এখন মাঝে মধ্যে দেখতে পাই, তার নাম দুলালি, ডালি না ডালি, 1 লাখ টাকা নেয় ডালি, খাবলা খাবলা ডালি, এলে এখানে এই যা লোক দেখছি যে 4 গুণ লোক হতো, এই তো সুমিত গ্রামী বিস্ফোরা বলে এই করা লোক ডালি, তো দুলালি তাকে দেখা যায় মাঝে মধ্যে, প্রথম দিকে বেশ খানিকটা দেখা গেছে, এখন মাঝে মধ্যে দেখা যায়, আদরিণী সিরিয়ালে দেখা গেছে, তাকে জয় কানাইয়া লালকিতে দেখা গেছে, তাকে ছায়াযুদ্ধ বলে একটি ছবিতে হিরোইন দেখা গেছে, পাঙ্গারি মিনা সালা ছবিতে হিরোইন করেছে, লোফার 2 ছবিতে হিরোইন করেছে, অনেকগুলো ছবি এসছে তার, একটি ছেলেটাকে একটু চুপ করতে বলবি, এই এ ভাই এই তুই উঠবি, আর একবার কথা বলে মারবো কিন্তু আমি নেমে তোকে, একটা কথা বল তুই, তো হলো, তো তাকে ডাকবো, ডেকে তাকে একটু পটাবো, সে ন্যাচারালি হিরোইন, সে আমার সঙ্গে গান গাইতে চাইবে না আমি শিওর, তাকে পটাবো একটু আমাকে হেল্প করে দিস ভাই, হ্যাঁ তো তাকে পটিয়ে যদি হিরো হিরোইন তো গান গাওয়ার সময় একটু ধরে টাবে, তাহলে চেষ্টা করুক যদি হয়, তো একটা মাইক কে দেবে আমাকে, একটা মাইক বুঝলি তো আছে, তাহলে নাম বলার পরে একটু যদি ছোট্ট করে হাততালি দেন আর কি, তো চাইবো একটা ছোট্ট করে জোরদার হাততালি, বাজা বাবা, মঞ্চে আসছেন নবাগত অভিনেত্রী রেশমি চক্রবর্তী।